আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে 19 জানুয়ারি 2022 সৌদি আরবের অনলাইন পত্রিকা সৌদি গেজেট এবং সৌদি এক্সপার্টিজে একটা তথ্য বা একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদন নিয়ে আজকে কথা বলবো, যেটা গত 3 বছরে, মানে 45 মাস, 3 বছরের অধিক আর কি, 45 মাসে সৌদি আরব থেকে, সৌদি লেবার মার্কেট থেকে 1.05 মিলিয়ন, মানে 10 লক্ষেরও বেশি প্রবাসী তারা সৌদি ত্যাগ করে চলে গেছে। কারণ একটাই, শুধুমাত্র তাদের যে কারণটি এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো আকামার ফি বৃদ্ধি করা। এই প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবে যতজন প্রবাসী আছে তার মধ্যে প্রায় 10%-এরও বেশি প্রবাসী সৌদি আরব ত্যাগ করেছে গত 2018 থেকে 2021 সাল পর্যন্ত। আপনারা জানেন 2018 সালের প্রথম দিকে সৌদি আরবের যে এক্সপার্ট লেভি ফি, মানে সৌদি আরবের যে আকামা খরচ, প্রথমে করা হয় 400 সৌদি রিয়াল 2018 প্রথম দিকে, 18 শেষে সেটা আবার বাড়িয়ে করা হয় 600 রিয়াল, এবং 2020 সালে সেটাকে আরও ইনক্রিজ করে বর্তমানে যেটা চলতেছে 800 সৌদি রিয়াল পার মান্থ, প্রতি মাসে 800 সৌদি রিয়াল করে আকামা খরচ। এই আকামা খরচ বৃদ্ধি পাওয়ার পর থেকেই একটা আকামা বানাতে প্রায় খরচ হয় 10 থেকে 11 হাজার, প্রায় 12 হাজার রিয়ালের কাছাকাছি পড়ে যায়। তো এই 11 হাজার রিয়াল খরচ করে বর্তমান সৌদি আরব মার্কেটে টিকে থাকা খুবই কষ্টসাধ্য। একজন ফ্রি ভিসা বা আমেল আয়দের ব্যক্তি যদি বছরে মানে 12 হাজার টাকা দিয়ে আকামা বানায়, তার মানে প্রতি মাসে প্রায় 1000 টাকা আকামার পিছনে আছে, তার খানা দানা খরচ আছে আরও 1000 টাকা, তাহলে 2000 সৌদি রিয়াল প্রতি মাসে তার খরচ আছে। এবং তার যে কপিল, তার ফয়দা তো বাদই দিলাম, আনুষঙ্গিক খরচ বাদই দিলাম, তো 2000 বা 2000 রিয়াল প্লাস তার প্রতি মাসে খরচ, সো ইনকামে তিনি কত করবে? সৌদি আরবে বর্তমানে পরিস্থিতি যেমন, প্রত্যেকটা জিনিসের যেভাবে দাম, সো এই দামে বা এই মার্কেটে টিকে থাকতে হলে মিনিমাম তার পার মান্থে 5 থেকে 6 বা 7 হাজার রিয়াল ইনকাম করতে হবে। সো প্রত্যেক প্রবাসীর এত রিয়াল ইনকাম করা তো সহজ না। সৌদি আরবে যারা বর্তমানে অবস্থান করতেছেন তারা জানে, সো যারা কোম্পানিতে আছে তাদের হিসাব মোটামুটি আলাদা, কিন্তু আমেল আইডি, ফ্রি ভিসা বা অন্যান্য যারা ট্যাক্সি চালক আছে, অ্যাকচুয়ালি ফ্রি ভিসাই বলি, যদিও ফ্রি ভিসা বলতে সৌদি আরবে কিছু নেই, তবু ফ্রি ভিসাই আমি কথিত ফ্রি ভিসার নামেই বলতেছি, এই ভিসায় যারা আছে তাদের অবস্থা কিন্তু করুণ, কাজ কিন্তু আগের মতো নেই। এখানে যে বিষয়গুলো আরও উল্লেখ করা হয়েছে সেটা হলো বর্তমানে সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সেক্টরে সৌদিকরণ করার ফলে সৌদি আরব থেকে অনেক প্রবাসী ত্যাগ করতেছে, এবং সৌদি আরবে যে মহিলারা ইতিপূর্বে কাজ করতো না, এখন প্রত্যেকটা শপিং মল, সুপার শপ বা প্রত্যেকটা স্থানে মহিলাদের চাকরি দেওয়ার ফলেও কিন্তু অনেক প্রবাসী সেই সব জায়গা থেকে চাকরিচ্যুত হচ্ছে। শুধুমাত্র যে আকামা খরচের বৃদ্ধিই মূল কারণ না, তবে হ্যাঁ, এটাকে মূল কারণ ধরা হচ্ছে, আর বাকি যে কারণগুলো সেগুলো তো আছেই। সো এই দুইটা কারণের জন্য সবথেকে বেশি প্রবাসী সৌদি আরব থেকে ত্যাগ করতেছে। সো আপনার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে বা অন্যান্য প্রবাসী আছে, তারা কী জন্য সৌদি আরব ত্যাগ করতেছে, কী কারণ, সেগুলো অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের কোম্পানি থেকে কেন প্রবাসীরা চলে যাচ্ছে বা আপনার আশেপাশে বন্ধুরা কেন চলে যাচ্ছে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যে মনের কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। বন্ধুরা, এটা ছিল সৌদি আরবের একটা পত্রিকার তথ্য বা প্রতিবেদন। আজকে তেমন কোনো আপডেট নেই আপনাদের জন্য, জাস্ট এটা শেয়ার করার জন্য আজকের ভিডিওটি। ইনশাল্লাহ পরবর্তীতে সৌদি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেলে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।